বিজেপির রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে শনিবার বিভিন্ন মন্ডলীর উদ্যোগে বুথ পঞ্চায়েত শক্তি কেন্দ্র ও মন্ডল ভিত্তিক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। চাপড়া ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয় বিজয় সমাবেশ। কৈলাসহরে মন্ত্রী চিঙ্কুরায়ের উপস্থিতিতে হয় বিজয় মিছিল। এদিন কাকরাপুর, শালগোড়া, তেরিয়ামুড়া ও বিলুনিয়ায় রাজনগর বিধানসভা কেন্দ্রেও বিজেপির বিজয় মিছিলে পা মেলান দলীয় কর্মীরা। বিজেপির 47 আম্বাসা মন্ডলীর অন্তর্গত কুলাই এলাকায় এদিন বিজয় মিছিল পালন করে বিজেপি। কুলাই কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় বিজয় মিছিল। বাতাসে গেরুয়া আবিরের ফাঁক উড়িয়ে বিজয় মিছিলে পা মেলান দলীয় কর্মীরা। এ উপলক্ষে বিজেপি নেতৃত্ব মৃদুল দত্ত জানান, বাম কংগ্রেসের অশুভ আতাত রাজ্যের ভাগের আহ্বান মানুষ মেনে নেয়নি। উন্নয়নের নিরিখে মানুষ বিজেপি সরকারকে দ্বিতীয়বার ক্ষমতায় এনেছেন। মানুষকে অভিনন্দন জানাতেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে। কংগ্রেস সিপিএমের যে অশুভ আতাত এবং ত্রিপুরাকে ভাগ করার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আহ্বান, সেই আহ্বানকে ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ প্রত্যাখ্যান করেছেন, তার জন্য আমরা রাজ্যবাসীকে ধন্যবাদ এবং গৈরিক অভিনন্দন জানাই। এবং সেই গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আজকে আমাদের বিজয় উৎসব। মন্ত্রী হবার পর শনিবারই নিজ বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরে আসেন টিঙ্কুরায়। ভগবান নগর স্থিত লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে পুজো দিয়ে বাইক র্যালিতে যোগ দেন তিনি। মন্ত্রীকে হোড খোলা গাড়িতে চড়িয়ে বাইক র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে পাইতুর বাজার মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। সেখানে বিএমএস কর্মীরা মন্ত্রী টিঙ্কুরাইকে সংবর্ধনা প্রদান করেন। সেখান থেকে শুরু হয় বিজয় মিছিল। মিছিলটি চণ্ডীপুর গ্রামে গিয়ে সমাপ্ত হয়। এদিন মন্ত্রী জানান, দীর্ঘদিন বাদে কৈলাসহরে বিপরীতমুখী প্রবণতার অবসান হয়েছে, একে স্মরণীয় করে রাখতেই এদিন বিজয় মিছিল করা হয়। কংগ্রেস একটা বিপরীত পরিস্থিতিতে কৈলাসহর সাবডিভিশনটা চলছিল, তো তার থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে। সবার ইচ্ছা ছিল যে সরকারের সঙ্গে থাকবে, তো তাই এবার ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি পুনরায় সরকার প্রতিষ্ঠা হয়েছে আর চণ্ডীপুরে আমরা জিততে পেরেছি। কৈলাসহর চণ্ডীপুরের মানুষ আশীর্বাদ দিয়েছে, তো আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তায় একটা মিছিল সংগঠিত করি এবং পুরো কৈলাসহর সহ শ্রীরামপুর এলাকার মানুষকে ধন্যবাদ দিয়ে। শনিবার 33 শালগোড়া কাকরাবন বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে পঞ্চায়েত ভিত্তিক বিজয় মিছিলের আয়োজন করা হয়। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার। এদিন বিলুনিয়ার রাজনগর বিধানসভা কেন্দ্রেও বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্ন মজুমদার। বিজয় মিছিলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে। এদিন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেও বিজয় মিছিল পালন করা হয়। বিধানসভা কেন্দ্রের শক্তি কেন্দ্র ও বুথ ভিত্তিক এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়। মিছিলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিধায়িকা কল্যাণী রায় জানান, বিজেপির বিরাট জয়ে তেলিয়ামুড়াবাসী আপ্লুত। আমরা সবাই খুব আপ্লুত। এবারে নির্বাচনে যে অপপ্রচার কংগ্রেস করেছে, মার্কসবাদী কংগ্রেস পার্টি যে প্রচার অপপ্রচার করেছে, যে রাজ্য সরকার তারাই করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এদিন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয় সমাবেশ পালন করা হয়। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত এই বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এদিন মন্ত্রী হবার পর প্রথমবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রে পা রাখলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। বাইক র্যালি করে যুব মোর্চার কর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান। ফটিকরায়ের মহিলা মোর্চার কর্মীরাও মন্ত্রীকে স্বাগত জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।